স্ত্রী কিছুতে আমার বাবা মাকে একসাথে রাখতে চায় না, মা স্ট্রোক ও ডায়াবেটিসের রোগী, সুতরাং তার সার্বক্ষণিক সেবার প্রয়োজন হয়, যেটা আমার মতো মধ্যবিত্ত পরিবারে আলাদা থেকে করা সম্ভব হয় না, এবং আমার স্ত্রীর ফরজ দায়িত্ব না হওয়ায় অনেক বোঝানোর পরেও সে করতে চায় না। যদিও আমার স্ত্রী অত্যন্ত দিনদার পর্দাশীল নারী অবস্থায় আমি কী করতে পারি? স্ত্রীকে যদি আপনি কনভিন্স করতে পারেন, সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো। আপনি স্ত্রীর এবং মা বাবার পাশাপাশি ফ্ল্যাটে থাকেন, তাহলে হয়ে যায়। স্ত্রীর এটা ফরজ দায়িত্ব নয় যে শ্বশুর শাশুড়ির দেখাশোনা তিনি করবেন, কিন্তু স্ত্রী যদি এখানে ফরজ না হওয়া সত্ত্বেও দায়িত্ব পালন করে, তাহলে তিনি একজন ভালো নারীতে পরিণত হবেন এবং স্বামীর সাথে কিন্তু তার বোঝাপড়াটা অনেক বাড়বে। আর যদি, কারণ স্বামী তার মা বাবার প্রতি যদি স্ত্রীকে দেখে যে কোনো কেয়ার তিনি করেন না, তাহলে আমার আশঙ্কা এই স্বামীও তার স্ত্রীর প্রতি কেয়ারলেস হয়ে যাবেন। আমরা শরিয়ার লিগ্যাল সিস্টেমটা অনুযায়ী সব জায়গায় যদি চলতে চাই, ফরজ ওয়াজিব তো মেনটেন করতে হবে, মানে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে দায়িত্বের কবল থেকে মুক্ত করার জন্য শরিয়ার লিগ্যাল সিস্টেমটাকে যদি আমরা ইউজ করি, তাহলে অনেক জায়গায় জীবনযুদ্ধে আমরা হেরে যেতে পারি, অনেক জায়গায় আমরা ভালোবাসা মিস করতে পারি, অনেক জায়গায় আমরা সম্প্রীতির বন্ধনটা মেনটেন নাও করতে পারি। কোনো স্ত্রী যদি বলে যে স্বামীকে তোমার মা বাবার কোনো দায়িত্ব পালনই আমার পক্ষে সম্ভব নয়, কারণ সে ফরজ করেনি, তাহলে এই স্ত্রী কিন্তু স্বামীর মনটা পাবে না। আবার কোনো স্বামী যদি বলে স্ত্রীকে যে দেখো আমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ তোমার মা বাবার প্রতি আমার কোনো দায়িত্ব নাই, তারা যত দারিদ্রের মধ্যেই থাকুক আমি দেখে থাকবো, আমি তাকে কোনো হেল্প করবো না, যদি এই অ্যাপ্রোচে স্বামী যায়, তাহলে স্ত্রী কিন্তু এই স্বামীকে ঘৃণা করতে শুরু করবে, কারণ তার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে তার মা বাবা, তার মা বাবার প্রতি তার স্বামীর কোনো দরদ নাই, এটা সে সহ্য করতে পারবে না, নিতে পারবে না। ঠিক তেমনি স্বামীর মা বাবার প্রতিও যদি স্ত্রীর কোনো ভালোবাসা না থাকে, তাহলে এটাও স্বামী নিতে পারবে না, ফলে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে, সংসারে অশান্তি তৈরি হবে। এই জন্য দরকার হচ্ছে, শরিয়া তো ফরজ করে নাই, কিন্তু এটা তো বলে নাই যে কোনো স্ত্রী যদি তার শ্বশুর শাশুড়ির খেদমত করে এটা খারাপ, এটা এটা তার উপর জুলুম হয়ে যাবে, স্ত্রীর উপর জুলুম হয়ে যাবে, শ্বশুর শাশুড়ির জন্য কষ্ট করলে তার ক্ষতি হয়ে যাবে, এটা কি ইসলাম বলেছে? কখনোই বলেনি। আমার মনে হয় ইসলামের লিগ্যাল সিস্টেমটা খুবই সুন্দর, সবার অধিকার দিয়েছে, কিন্তু লিগ্যাল সিস্টেমের বাইরেও কিছু দায়িত্ব নিতে হবে, কিছু সেবা করতে হবে, তাহলে হয়তো আমাদের সংসারগুলো সুন্দর হবে এবং আমরাও একটা সুন্দর জীবন যাপন করতে পারবো।